অবিভক্ত বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং বর্ধমান পৌরসভার দীর্ঘদিনের কাউন্সিলর প্রয়াত অজয় প্রামাণিকের ১৩তম প্রয়াণ দিবসে একটি স্মরণসভার আয়োজন করা হয়। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুকালে অজয় প্রামাণিকের বয়স ছিল ৫৯ বছর। এদিন এই স্মরণসভায় প্রয়াত অজয় প্রামাণিকের পরিবারের সদস্য তথা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত প্রামাণিক সহ এলাকার বিশিষ্ট নাগরিকবৃন্দ এদিন তার স্মৃতিচারণ করতে গিয়ে উজ্জ্বল প্রামাণিক জানান, লোকসভা নির্বাচনের প্রচার করার সময় হঠাৎই অসুস্থ হয়ে প্রয়াত হন অজয় প্রামাণিক। ১৩টা বছর পেরিয়ে গেল। সকালবেলায় আমরা আমাদের বাড়ি এবং পার্টি অফিসে ৯টার সময় আমরা একত্রিত হয়েছিলাম আমাদের এই ২৯ নম্বরের ওয়ার্ডে কিছু বয়োজ্যেষ্ঠ মানুষদের নিয়ে। তার কারণ লোকসভা নির্বাচন চলছিল, বাড়ি বাড়ি প্রচার চলছিল। আমাদের ২৯ নম্বর ওয়ার্ডের তার আগের মিটিংয়ে ঠিক হয়েছিল যে সকালবেলা এবং বিকেলবেলায় আমাদের বাড়ি বাড়ি ঘোরা হবে ওয়ার্ডের যারা বয়োজ্যেষ্ঠ এবং গুরুজন আছে তাদের নিয়ে। সেই মতন আমরা সকাল ৯টার সময় হাজির হয়েছিলাম আমাদের বাড়ির পার্টি অফিসে। সকালবেলায় অজয়দা বলল যে তুমি বেরোতে পারবে তো? আমাকে বলল যে কালকে অনেক রাত্রিরে বাড়ি ফিরেছি জামালপুর থেকে। বললাম তাহলে তোমার শরীর ঠিক আছে? বললো হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তোরা রেডি হওয়া, আমি এক্ষুনি যাচ্ছি। দিয়ে আমরা যথারীতি ৯:৩০ এরকম সময় আমাদের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মিঠাপুকুরের যে ওই মুখটা আছে ওইখান থেকে আমাদের সেই দিন সকালবেলা থেকে প্রচার শুরু করার কথা ছিল। আমরা প্রচার শুরু করেছি, একটাই বাড়িতে ঢুকেছিলাম, অজয়দার বা আমার দাদা বলে বলছি না, মানুষের প্রতি তার এত ভালোবাসা ছিল। এবং শুধু এই ২৯ নম্বর ওয়ার্ড বলবো না, বর্ধমান শহর এবং জেলাতে মানুষ তাকে এত ভালোবাসত, এত শ্রদ্ধা করত যে তার সঙ্গে না ঘুরলে হয়তো বোঝা যেত। আমরা গেছি, বাড়ির ছেলে মেয়ে বউ সবাই বেরিয়ে আসছে, প্রত্যেকে অজয়দার সঙ্গে কথা বলতে চাইছে। একটা বাড়িতে ঢুকেই আমাদের প্রায় ওখানে ৮ ঘন্টা টাইম চলে গেছে। আমরা বলছি দাদা তুমি চলো, আরও অনেক বাড়ি যেতে হবে। কিন্তু মানুষ কথা বলতে চাইছে, বাড়ির মেয়েরা বাড়ির বউরা এসে তার সঙ্গে কথা বলতে চাইছে। এইরকম করতে করতে আমরা যখন আমার ভাই সুশান্ত সেদিন আমাদের সঙ্গে ছিল, আমরা যখন বেরোচ্ছি ঘুরেছি এই গলি দিয়ে বেরোতে যাচ্ছি মিঠাপুকুর মোড়ে আর একটা বাড়ি যাবো বলে, সেই সময় হঠাৎ ঠিক পেছনেতেই আমার ভাই সুশান্ত ছিল, অজয়দা দেয়ালটা ধরে ধরে আস্তে আস্তে হঠাৎ পড়ে গেল। আমরা ওই মুহূর্তে খুব হতাশ এবং আশ্চর্যজনকভাবে নিজেদের বুদ্ধি সেইভাবে আমরা প্রয়োগ করতে পারিনি। আমরা চেষ্টা করেছিলাম তাকে খুব তাড়াতাড়ি নার্সিংহোমে নিয়ে যাওয়ার, এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা সেই সময় কিছুই পাইনি, একটা ভ্যানের মধ্যে চাপিয়ে খোসবাগানে ডিপ্লোমেট নার্সিংহোমে নিয়ে গেছিলাম। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মায়া ভবানী কমল রহে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।